অনলাইন থেকে যারা ইনকাম করার জন্য আজকে ভিডিওতে ক্লিক করেছেন তারা ভিডিওটি ফুলভাবে দেখুন, আর যারা টাইম পাস করার জন্য এসেছেন তারা ভিডিও স্কিপ করে যেতে পারেন, ধন্যবাদ। তো যারা ভুলভাবে ভিডিও দেখবেন তারাই কিন্তু অনলাইন থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। তো আজকের এই সাইট কিন্তু একটা মাইক্রো জব, মানে একটা ওয়ার্ল্ড উইড মাইক্রোজব সাইট, এটা কিন্তু একটা আমার কাছে সবচেয়ে ভালো মাইক্রোজব সাইট বলে মনে হয়েছে। এটাই সাইটটির নাম হচ্ছে ওয়ার্ক ইয়ার ইঞ্জিন। তো এখানে কিন্তু আপনি ওয়ালটুন থেকে গুগল টুগল সবাই কিন্তু কাজ করতে পারবেন, ওয়ালটুন ভীষণ একটি বড় বড় কোম্পানির কাজই কিন্তু করতে পারবেন। আর এখানে কিন্তু ডলার দেওয়া হবে না, আপনাকে পাউন্ড দিতে হবে, পাউন্ড দেয়। তো 3-4 পাউন্ড, আপনারা পাউন্ডের দাম কিন্তু জানেন, পাউন্ডের দাম কিন্তু অসংখ্য দাম। তো 1 পাউন্ড সমান কত টাকা জানো আমার ঠিক খেয়াল বলছে না, 10 টাকা না 5 টাকা, 20 টাকার মতো না ওই 1 ডলারের মতো। 1 পাউন্ডের দাম হচ্ছে মনে হয় 100 টাকার মতো, 1 পাউন্ড সমান সমান 100 বা 90 টাকার মতো হবে। তো দেখুন আমি কিন্তু এই সাইটটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কী করবেন, জাস্ট আমি একাই দেখে নেই। অ্যাকাউন্ট করার সময় আপনি যখন সাইন আপ করবেন তখন আপনার একটা লেখা থাকবে যে ভেরিফাই করার জন্য কোন পারমিশন লিঙ্ক পাঠাচ্ছে আপনার ইমেলে। তো আপনার ইমেলে একটু দেরি হতে পারে যে তারপর কোন পারমিশন লিঙ্ক যাবে, লিঙ্কটি আপনি উপর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে লেখা আসবে, ইমেল ভেরিফাইড লেখা আসবে, তখন আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। তো কীভাবে সাইন আপ করবেন আমি সাইন আপ প্রসেসটি দেখে দিই, তারপরে কিন্তু আমি লগ ইন করে দেখাচ্ছি আসছে যেহেতু। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, দেখুন রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু খুবই সহজ। এখানে আপনার নাম দেবেন, আমি দেখে দিচ্ছি মার্ক করে, এখানে আপনার ফুল নাম দিবেন, এখানে আপনার ফুল নাম দিবেন, এখানে সরি এখানে ফার্স্ট নাম, উপরে ফার্স্ট নাম নিচে লাস্ট নাম, এখানে আপনার কোনো একটা জিমেল দিবেন যে জিমেলে একটা লিঙ্ক যাবে কনফার্মেশন, তারপরে পাসওয়ার্ড দিবেন, তারপর একই পাসওয়ার্ড নিচেও দিবেন, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করেন বাংলাদেশ, তারপর দেখুন এই যে এখানে একটা গোল চিহ্ন আছে এখানে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পর টিক চিহ্ন টিক চিহ্ন দেবেন, এই জায়গায় টিক চিহ্ন এরকম দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু আপনার কনফার্মেশন লিঙ্ক যাবে আপনার জিমেলে, সেই লিঙ্কটি কনফার্ম করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্টটি করে রেখেছি, তো অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টে লগ ইন করতে করতে আপনার সাথে কিছু কথা বলে নেই। সো ভিউয়ার্স, আমার চ্যানেলটি নতুন, যারা নতুন ভিডিওতে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমার এই চ্যানেল কিন্তু 100% লেজিট সাইট, ইন্টারন্যাশনাল সাইটগুলো দেওয়া হয় যেখান থেকে আপনি কিন্তু ভালো একটা প্রফিট ইনকাম করতে পারেন। দেখে এমন এমনও ভিডিও আছে যেখান থেকে আপনি দিনে 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন, 200 থেকে 100 টাকা ইনকাম করতে পারবেন, 50 থেকে 100 টাকা ইনকাম করতে পারবেন, 10 থেকে 20 টাকা 30 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ইনকাম করতে পারবেন। সেরকম সাইটগুলোও কিন্তু আমার এই অ্যাপস আমার চ্যানেলে আছে, তো সব চ্যানেলগুলো ঘুরে আসবেন, অবশ্যই চ্যানেলটি ভালো লাগে যাবে। তো ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেনই, এইটুকু আশা আছে। সো ভিউয়ার্স, আর যারা এয়ারড্রপ থেকে ইনকাম করতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, সেখানে কিন্তু প্রত্যেক দিন আপডেট ইয়ারডপগুলো দেওয়া হয়, সেখানে ইয়ারডপগুলো থেকে প্রতি মাসে কিন্তু আপনি 1000 থেকে শুরু করে 2000, 5000, 10000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। কদিন আগে কিন্তু একটা ইয়ারডপ গেছে 1 লাখ পর্যন্ত ইনকাম করে ফেলেছে। সো ভিউয়ার্স, আর এই সাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন, অথবা আপনি ব্রাউজারে এসে লিখতে পারেন workerengine.com। তো এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্টটি লগ ইন করে দেখাচ্ছি, তো আমার অ্যাকাউন্টটি আছে আমি লগ ইন করে দেখালাম। তো আপনারা এই রিমেম্বারে একটা টিক দিবেন তাহলে আপনার বারবার লগ ইন করতে হবে না আর কি, লগ ইন থেকে যাবে। তো আমি লগ ইন করে নিচ্ছি, আমি কাজটি দেখে দিব কীভাবে আপনারা কাজ করবেন, আপনাদের দায়িত্ব, আমি একটা কাজ করে দিচ্ছি, সব কাজ কিন্তু মাইক্রো ওয়ার্কার্সের মতনই কাজ। তো দেখুন আমাদের সাইটটি কিন্তু ফুল চলে আসছে, এখানে কিন্তু আমাদের ডলার দেখাবে না পাউন্ড দেখাবে। তো দেখুন আমাদের কিন্তু এখানে অসংখ্য এখানে জব ক্যাটাগরিতে ক্লিক করে জব ক্যাটাগরি দেখতে পাবো, তো এখানে কিন্তু দেখুন এখানে লিখছে বিভিন্ন ধরনের। তা দেখুন ওয়াচ দ্য ফুল ভিডিও, 10 মিনিটের 30 সেকেন্ডের একটা ভিডিও যদি আমরা দেখি তাহলে এই কাজটি 21 জনকে দিয়েছে, 19 জন কিন্তু অলরেডি হয়ে ফেলেছে। দেখুন 0.035 অর্থাৎ 35 পাউন্ড কিন্তু তারা দিয়ে দিবে, 35 পাউন্ডের দাম কিন্তু অনেক, ওই 5-10 টাকার মতো হয়ে যাচ্ছে। তারপর দেখুন এখানে একটা এই সাইটের নিয়ে একটা ভিডিও আছে, ওয়াজ ভিডিও, এই ভিডিও দেখ 59টা দিয়েছে, 54 জন করে, সেটাও কিন্তু 30 পাউন্ড দিয়ে দিবে। এরকম কিন্তু বিভিন্ন কয়েন পেউতে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনাকে দিয়ে দিবে 4 পাউন্ড 48 পাউন্ড, এরকম কিন্তু অসংখ্য দেখতে পাচ্ছেন ভিডিও শেয়ার, সেখানে অসংখ্য কাজ আছে, এরকমভাবে অসংখ্য কাজ দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার FB গ্রুপ একটা কী যেন দিয়েছে স্ট্যাটাস, শেয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাবো 40 পাউন্ড। আর এখানে শেয়ার অ্যাপ লিঙ্ক FB, আপনাকে এখানে একটা অ্যাপ লিঙ্ক যদি আপনি ফেসবুকে শেয়ার করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন 44 পাউন্ড। আমি এই কাজটি দেখে দিচ্ছি আপনাদের, তারপর এখানে 48টি কাজ দিয়েছে, 36টি অলরেডি কাজ করে ফেলেছে, এখানে কিন্তু পেমেন্ট 100% করে। সো ভালোভাবে অ্যাকাউন্ট করবেন সবাই, আর একটা মোবাইল থেকে ডিভাইস থেকে একটাই অ্যাকাউন্ট করবেন, দ্বিতীয় অ্যাকাউন্ট করতে চেষ্টা করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিবে। সো ভিউয়ার্স দেখুন এই কাজ কিন্তু আমরা দেখে ডিটেলস, 48 জনকে দিয়েছে, 36 জন অলরেডি করে ফেলাইছে, তো এখানে 40 পাউন্ড দিয়ে দিবে তারা বলে দিয়েছে। তো এখানে লিখেছে শেয়ার অ্যাপ লিঙ্ক FB, তো এখানে তারা এই একটা কোথায় টিভা বললো জানো,
তো দেখুন তাদের এই লিঙ্ক কি যদি এখানে ক্যাটাগরি তারা দিয়েছে জব আইডি ক্যাটাগরি সব দিয়েছে ইন্টারন্যাশনাল কাজ এটা ইন্টারন্যাশনাল দেখুন এখানে যদি ইউকে ইউএস থাকে তাহলে আপনারা করতে পারবেন না ইন্টারন্যাশনাল কাজগুলি করতে পারবেন তো এই কাজটা 5 দিন আগে দিয়েছে তো আমরা দেখুন এখানে লাইছে ওয়ার্ক পারমিট এটা একটা ইউনাইটেড কিংডমের সাইট তো দেখুন এখানে কাজ করার জন্য তারা ওয়ার্ক মানে এক কথায় জব ডিটেইল দিয়ে দিয়েছে ওভার রাইট লেসে রাইট পার্সিবিলিটি অ্যাবাউট ওয়ার্কার ইঞ্জিন শেয়ার অ্যাপ লিঙ্ক টু লার্ক ফেসবুক গ্রুপ তো এই তারা যে দেখুন এই অ্যাপসের লিঙ্ক দিয়েছে এই অ্যাপসের লিঙ্কটা আমি কপি করলাম কপি করার পর ফুল কপি করলাম দেখি ফুল কপি করি ফুল কপি করলাম তো দেখুন এই লিঙ্কটি আমি কপি করে নিলাম এই লিঙ্কটি কপি করার পর এখানে তারপর কী বলছে দেখুন যে ইউ গেট পেইড দ্য পোস্ট পেন্ডিং সো পোস্ট এনি পাবলিক গ্রুপ তো আমি যে কোনো একটা গ্রুপে যদি এই পোস্টটি সাবমিট করি তার না এই লিঙ্কটা যদি সাবমিট করে দিয়ে আসে একটা স্ক্রিনশট দিয়ে দেই অর্থাৎ তার শেয়ার করা লিঙ্কটা যদি আমি দিয়ে দেই তারা প্রমাণ হিসাবে চাইছে কি দেখুন রিকোয়ার প্রুফটা টাস্ক ফিনিশের কাজটা শেষ করার প্রুফ চাচ্ছে স্ক্রিনশট আফটার ইউ পোস্ট মানে আমি পোস্টটা করছি শেয়ারটা করছি সেই একটা স্ক্রিনশট চাচ্ছে আর গ্রুপের স্ক্রিনশট চাচ্ছে পোস্ট করার পর একটা স্ক্রিনশট চাচ্ছে আর গ্রুপের যাই হোক আমি দিয়ে দেখে দিচ্ছি গ্রুপের নাম আপনারা দেখে নেবেন তারা বলে দিয়েছে বাংলা করতে পারবেন আমার টেনশন করে তো আমি এই কাজটি করবেন কীভাবে আপনি ধরুন এই যে ওই লিঙ্কটি আমি ফেসবুকে যাই দেখে দিচ্ছি ফেসবুকে যাবেন যাওয়ার পর আপনারা একটা গ্রুপ সিলেক্ট করবেন আমি দেখে দিচ্ছি যেমন এখানে অনলাইন বিভিন্ন এনি গ্রুপ তারা যে কোনো গ্রুপে বলতেছে তো আমরা এখানে একটা গ্রুপ লিখে দেবো বিডি গ্রুপ লিখে দিই বিডি গ্রুপ বিডি টাস দেখুন এরকম একটা গ্রুপে আমি ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু একটা গ্রুপ আছে বিডি টাস তো এই গ্রুপে আমরা যদি ক্লিক করি ধরেন এই গ্রুপে আমরা যদি কিছু শেয়ার করি ওই লিঙ্কটা আমরা এখানে এসে ক্লিক করবো ওই লিঙ্কটা এখানে সাবমিট করবো দেখুন এখানে ওই লিঙ্কটা যদি আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে যদি আমি পোস্ট করি দেখুন এই পোস্টটি করলে পোস্টটি আমার পোস্টটি পেন্ডিং আছে তো আমার পেন্ডিং অবস্থায় একটা পেন্ডিং পোস্টটা একটা দেখি ক্লিক করে তাকে স্ক্রিনশট দিতে বলেছে যেহেতু তো আমি এই কাজটা করছি তো এই কাজের আমার একটা স্ক্রিনশট চাইছে তো আমি স্ক্রিনশট দিয়ে দিলাম ফেসবুক পোস্ট পেন্ডিং আছে পেন্ডিং অবস্থায় আছে দেখুন এখানে লিখেছে পেন্ডিং অবস্থায় পোস্টের একটা ক্লিক করতেছে আর এই গ্রুপের একটা স্ক্রিনশট নিতে বলছে তো আমি এই গ্রুপের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো দুইটা স্ক্রিনশট না আছে আমরা এখন চলে যাব দেখুন কত সহজ কাজ কিন্তু আমি চলে গেলাম আবার আমার ব্রাউজারে তো ব্রাউজারের সাইডে যাওয়ার পর কিন্তু আমি এই দুইটা দিয়ে দিলে কিন্তু আমার কাজ শেষ তো এখানে তারা কী বলেছে তা আমি সেটা দিয়ে দিব তো এখানে তারা স্ক্রিনশটই চেয়েছে তো আমি স্ক্রিনশট দিয়ে দেবো প্রুফ হিসেবে আমি লিখেছি ওয়ার্ক ইজ ডান লিখে দিলে হবে তো ওয়ার্ক ডব্লু ওয়ার্ক ইজ ডান ডান আমি লিখে দিই ওয়ার্ক ইজ ডান লিখে আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব তো ওয়ান স্ক্রিনশটের উপর ক্লিক করে এখানে সুইচ ফাইলের উপর ক্লিক করলে কিন্তু প্রথম স্ক্রিনশট আমরা দিতে পারবো তো প্রথম স্ক্রিনশটটা আমি দিয়ে নিচ্ছি তো আমি গ্রুপের স্ক্রিনশটটা নিয়ে নিলাম নেওয়ার পর দ্বিতীয় স্ক্রিনশটটি আমি দিয়ে দিচ্ছি তো দ্বিতীয় স্ক্রিন আমার উপর ক্লিক করলাম ক্লিক করার পর আবার আমাদের যে দ্বিতীয় যেটা করলাম সেই স্ক্রিনশটটি দুটা স্ক্রিনশট দেওয়ার পরে দেখুন এখন কিন্তু আমার এখানে সাবমিট ওয়ার্কার আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু কাজটি হয়ে যাবে দেখুন সাবমিট ওয়ার্কারে ক্লিক করলাম আমার কাজটি কিন্তু সাবমিট হয়ে গেল তো এই কাজটি রিভিউ হয়ে যাওয়ার পর কিন্তু তার দুই তিন ঘন্টার মধ্যে রিভিউ করে দেখবে তো দেখার পর আমার কাজটি কিন্তু অ্যাপ্রুভ করে দিবে অবশ্যই যেহেতু আমি কাজটি সঠিকভাবে করছি তো এই কাজটি অবশ্যই আমাকে অ্যাপ্রুভ করে দেবে আর আমি £40 কিন্তু পেয়ে যাবো তো নেটওয়ার্কের জন্য একটু দেরি হচ্ছে কাজটি সাবমিট হয়ে যাচ্ছে দেখুন তো দেখুন লেখা আছে কিন্তু দেখুন লেখা আছে কিন্তু দেখুন জব সাবমিট সাকসেস প্রুফ আমরা এখন ক্লোজ করে দিতে পারি আমার কাজটি হয়ে গেছে তো এভাবে আমরা কাজ করবো আর কি তো এখান থেকে পেমেন্ট নেবো কীভাবে পেমেন্ট নেওয়ার জন্য আমরা থ্রিডট আইকনে ক্লিক করবো তো আপনারা আর কাজ করার আগে অবশ্যই আপনার প্রোফাইলটা সেট আপ করে নেবেন তো আমি প্রোফাইলটা সেট আপ করলাম না ভিডিও বড় হয়ে যাবে তো আমরা আবার থ্রিডট আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলছে যে করে নেবেন ফাইন্ড জবে ক্লিক করলে কিন্তু আপনার জব চলে আসবে এখানে অ্যাপ্লাই জব পোস্ট এখানে জব কিন্তু আপনি একটা কাজ দিতেও পারবেন কিন্তু এখানে পোস্টে জবের উপর ক্লিক করে তবে এর জন্য আপনাকে ডিপোজিট করতে হবে পোস্ট জব দেখতে পাবেন এখানে একটু ঘাঁটাঘাঁটি করলে সব দেখতে পাবেন তো আমরা পেমেন্ট নেওয়ার জন্য কী করবো এই ওয়ালেটের উপর ক্লিক করবো তো ওয়ালেটের উপর ক্লিক করলে কিন্তু আমরা ডিপোজিটও দেখতে পাবো উইথড্রো দেখতে পাবো তো আমরা ডিপোজিট করবো না আমরা উইথ কাজ করছি যেহেতু উইথড্রো নিব উইথড্রোর উপর ক্লিক করলাম তো উইথড্রোর উপর ক্লিক করলে আমাদের একটু লোড নিচ্ছে সাইটটি দেখুন উইথড্রোর উপর ক্লিক করলে কিন্তু তারা একটা অ্যালার্ট দিয়ে রাখবে যে প্লিজ ভেরিফাই ওয়ার অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই সহজ আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা আমি দেখে দিচ্ছি তারপর এখানে হয়তো এনআইডি কার্ড দেওয়া হয়তো অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলবে ভেরিফাই করলে পেমেন্ট নিতে পারবেন
তো কিভাবে ভেরিফাই করবেন, আমরা এই থ্রি ডট ক্লিক করব, ক্লিক করার পরে ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করি। তো ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর কী কী করবেন দেখে দিচ্ছি। তো ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনার ভেরিফাই আইডি কার্ড চাচ্ছে, তো এখানে আমরা ক্লিক করে জিও মানে গভর্নমেন্ট কার্ড আইডি কার্ড চাচ্ছে, তাকে আপনার আইডি কার্ডে যে ফুল নাম আছে সেই ফুল নাম এখানে দিবেন, আইডি কার্ডের নাম্বার এখানে দিবেন, আইডি কার্ডের প্রথম পৃষ্ঠার যে স্ক্রিনশট একটা নেবেন, নেওয়ার পর এখানে দিবেন দ্বিতীয় স্ক্রিন এখানে ব্যাক সাইডের একটা স্ক্রিনশট দিবেন, তারপর আপনার একটা স্ক্রিনশট দিবেন, দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে তারা কি এই সাবমিটে ক্লিক করলে কিছু তারা দুই তিন ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবে, তারপরে কিন্তু আপনি এখানে উইথড্র ক্লিক করে আপনি কিন্তু এখানে বিকাশে অথবা বিকাশেও কিন্তু উইথড্র নেওয়া যায়, এখান থেকে বিকাশ, পেপাল, পেওনার, পে পারফেক্ট মানি, পেয়ার এখানে মধ্যে কিন্তু যেভাবে দেখে দিলাম ওইভাবে ক্লিক করলে আপনার তখন চলে আসবে উইথড্রতে, ক্লিক করলে কিন্তু আসবে, আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো এইটুকু সবাই জানে পেমেন্ট নেওয়া। তো আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দিবেন আমার মতো যেভাবে করলাম, আর অবশ্যই আমাকে ফলো রাখবেন, সব আপনারা আমার পাশে থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এইটুকু আশা রেখে আজকের ভিডিও শেষ করছি, ধন্যবাদ।